জহিরুল ইসলাম বয়স 43 বাড়ি বিশালগড় থানাধীন চুরিলাম আড়ালি এলাকায়। জানা গেছে চলতি মাসের 20 তারিখে বাড়ি থেকে সে বেরিয়ে আসে আর ফেরেননি বাড়িতে। স্ত্রী সোমোয়ারা বেগম জানিয়েছেন ভারত বাংলা সীমান্তে কৈয়াঢেপা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে টাকা আনতে গিয়েছিলেন কিন্তু আর বাড়ি ফিরে আসেননি তিনি। মোবাইলের সুইচ অফ, চার দিন ধরে অনবরত চারদিকে খোঁজ খবর নিয়েও কোনো হদিস পাওয়া যায়নি। অবশেষে তাকে উদ্ধার করতে তার স্ত্রী সুমোয়ারা বেগম দ্বারস্থ হয়েছেন বিশালগড় থানায়। জানা গেছে গতকাল রাত থেকেই বাংলাদেশের বেশ কয়েকটি অপরিচিত নম্বর দিয়ে তার মোবাইলে ফোন আসে এবং মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ ওঠে তার পরিবারের তরফ থেকে। গত চার দিন থেকে বিশালগড় থানার বাবুরা কোনোভাবেই মিসিং এন্ট্রি নিচ্ছেন না। তাদের বক্তব্য, যেহেতু ভারত বাংলা সীমান্তে কৈয়াঢেপা থেকে জহির ইসলাম নিখোঁজ হয়েছেন, নিখোঁজ এন্ট্রিটা মধুপুর থানাতেই করতে হবে। এই বলে দীর্ঘ চার দিন যাবৎ একবার মধুপুর থানাতে আরেকবার বিশালগড় থানাতে অসহায় দৌড়ত ঝাঁপ শুরু করেছেন তার স্ত্রী সুমোয়ারা বেগম। এখন দেখার বিষয় অসহায় মহিলা তার স্বামীকে ফিরে পেতে বিপ্লবদেব সরকারের পুলিশের কাছে কী সাহায্য পেয়ে থাকেন শেষ পর্যন্ত, আর যার দিকে তাকিয়ে গোটা রাজ্যবাসী। জামাই বিশালগড় হয়ে গেছে কাজের উদ্দেশ্যে, ওইখান থেকে কে জানি কারা জানি না নিয়ে গেছে। আজকে 5 দিন বিশালগড় থানায় গেল, কয় মধুপুর যেতাম, মধুপুর আইলে কয় বিশালগড় যেতাম। কবে মিসিং হয়েছিল? 20 তারিখ মঙ্গলবার দিন। আমি দুটা ছেলে মেয়ে লইয়া আমি বিশালগড় থানায় গেছি, তারা জিটিএনটি রাখে না, মধুপুর যাইতে পারে। কল করে, কল করে হুমকি দেয়। কি কইছে, কি হুমকি দেয়? হ্যাঁ রে মাইরা লেব কয়। ওয়া কি রে আমার জামাই কেস মিসিং কেস তারা নিল না। কি চান? আমি এটার বিচার চাই, সুস্থ বিচার চাই। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।